চিত্রজগতের যেই আমাদের নায়ক নায়িকা বা এরা যারা আছে, আমি খুব অবাক হয়েছি যে আপনারা জানেন যে সবাই চিনেন, অন্তত আমি যতটুকু জানি, যে মোশাররফ করিম, তিনিও দেখলাম যে এই বিষয়ে একাত্মতা পোষণ করেছেন এবং মাঠে নেমে এসেছেন এবং ছাত্রদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে বলছেন, যেই পরিস্থিতি দেশে তৈরি হয়েছে এখন আর ঘরে বসে থাকার কোনো সুযোগই নাই, বলে নাই, বলে নাই কথা বলেন, বলে নাই তো তাহলে বলছে শুধু না, আমরা আরে কে যেন নায়ক, আরেকটা কি যেন আরেকটা নায়ক মনে হয় সিয়াম, সিয়াম, এবং দেখলাম যে একজন বয়োবৃদ্ধ এফডিসির যে চিত্রকলা সমিতির যে ব্যক্তিবর্গ আছে তাদের একটা টিম এসছেন, নায়িকারা এসেছেন, হ্যাঁ, এবং নাটকের নায়িকারা এসেছেন, এবং দেখলাম যে বাম বামপন্থী যারা আছেন এবং যারা সব সময় আমরা দেখেছি যে আলেম ওলামাদের বিরুদ্ধে লেগে থাকেন, কিন্তু তারা ছাত্রদের পক্ষে, ছাত্রদের এই অসময়ে তারা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। তো এই যে একটা বিষয়, সিয়াম আসলো, আরো বয়স্ক নেতারা আসলেন এবং নায়ক, আরও কয়েকজন নায়ককে দেখলাম, আরও অনেককে দেখলাম, এফডিসি চিত্রকলা এবং নাট্যশিল্প, চিত্রশিল্প, চিত্রশিল্পী, এবং আপনারা দেখলাম যে এফডিসিতে থাকা বা এইভাবে সেভাবে পত্রিকায় লেখালেখি অনেক কিছু দেখলাম। এটা আমি মনে করি ছাত্রদের অর্জন, কি বলেন, ছাত্রদের অর্জন, এটা অবশ্যই ছাত্রদের অর্জন। কেননা ছাত্ররা কি পারে যে সব কিছুকে একত্রিত করে তাদের দাবি আদায় করতে, কারণ এখন মানুষ ধৈর্য হারা হয়ে গেছে, না হয় এই জাতীয় মানুষগুলো ময়দানে আসার কথা ছিল না, মাঠে নামার কথা ছিল না, রাজপথে আসার কথা ছিল না, কারণ তারা রক্ত দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। কাদের রক্ত? আমার ভাইয়ের রক্ত, আমার সন্তানের রক্ত, আমার ছাত্রের রক্ত। আমি একজন শিক্ষক হিসেবে কি করে আমি আমার ছাত্রদেরকে ভুলে যাব? প্রিয় ভাই, এই যে মানুষগুলো সবাই একত্রিত হয়েছে, আমি বিশ্বাস করি এরা বিজয় অর্জন না করে ঘরে ফিরে যাবে না, এরা বিজয় উল্লাস করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। তো এই ছাত্রদের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকব, কারণ সত্যকে সত্য বলতেই হবে, মিথ্যাকে মিথ্যা বলতেই হবে। জাল হাক ওয়াজাহাকাল বাতিল, যখন সত্য আসে মিথ্যা তখন পরাজিত হয়, পরাভূত হয়, ধূলিসাৎ হয়ে যায়। মিথ্যাকে মিথ্যা বলা হিম্মত লাগে, সাহস লাগে, কেন আপনি দেখেননি আমার ছাত্রের মুখে চেপে ধরেছে, তখন পাকিস্তান হানাদার বাহিনী আমার দেশের ছাত্রদের, ছাত্র সন্তানদের মুখে চেপে ধরেছিল তাদের মুখটাকে বন্ধ করার জন্য, কিন্তু পারেনি। আজও দেখলাম যে আমার ছাত্রের মুখ চেপে ধরা হয়েছে, কে সাহস দিয়েছে আমার ছাত্রের মুখ চেপে ধরতে, কে সাহস দিয়েছে আমার ছাত্রের কলার চেপে ধরতে, কে সাহস দিয়েছে আমার 16 বছরের ছোট্ট এই বাচ্চার কোমরে দড়ি বেঁধে তাকে আদালতে তুলে নিতে, পুলিশের গাড়িতে তুলে নিতে? এই বিষয়টিকে আপনার হৃদয়ে লাগে না, আপনার টনক নড়ে না, আপনাদের কি খারাপ লাগে না? তাহলে আপনার কি কষ্ট লাগে না, খারাপ লাগে না? অন্যায় দেখে যদি খারাপ না লাগে, আপনি কিসের মানুষ? আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো থেকে বোঝার তৌফিক দান করো, এই অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করো। এই অন্যায়কে প্রতিবাদ করতেই হবে, অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না, কারণ এই অন্যায় একসময় আপনার মাথায় চেপে বসবে। এখান থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক আল্লাহ দান করো, না হয় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই সহি বুঝ সকলের দরকার এবং সবার জায়গা থেকে কথা বলা দরকার, বলবেন তো ইনশাআল্লাহ? বলা দরকার না, অবশ্যই বলা দরকার, বলবেন। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন।